হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বঙ্গ নিকেশন আমি অরিত্র আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো সামনে পরীক্ষা জোর কথা প্রস্তুতি নাও আমিও তোমাদের হেল্প করছি চলো তো চলো বেশি কথা না বাড়িয়ে প্রথম প্রশ্ন কি বলেছে এক্স টু এ বাই এক্স টু বি তার আবার কি বলেছে এ প্লাস বি এরকম বলেছে কি করতে হবে কে সলভ করে আমাদের সরল করে আমাদের এরকম ধরনের কোনো একটা মানে নিয়ে আসতে হবে তাই তো দেখো এক্স টু দি পাওয়ার এ বা এক্স টু দি পাওয়ার বি একে কীভাবে লিখতে পারি এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস বি এইভাবে লিখতে পারি তাহলে এটা কত দাঁড়াবে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি দাঁড়াবে এবার এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি তার গুণে কত আছে এ প্লাস বি তাই তো তাহলে কত হবে এটা এখানে দেখো এক্স স্কোয়ার তার কিউব যদি থাকে তাহলে সেটি কত হয় এক্স টু দি পাওয়ার সিক্স হয় অর্থাৎ গুণ হয়ে যায় তাহলে এটি কত হবে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি ইন্টু এক্স টু পাওয়ার এ প্লাস বি তাহলে কত দাঁড়াচ্ছে আমাদের এখানে এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দাঁড়াচ্ছে তাহলে এটি কত দাঁড়াবে বলতে পারো তাহলে এটি নিশ্চয়ই এরকম দাঁড়াবে গুণ এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এবং এটি কত দাঁড়াবে ইন্টু এক্স টু দি পাওয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার দেখো এক্স ইন্টু এক্স ইন্টু এক্স সমান সময় কথায় এক্স কিউব হয় কারণ এক দুই এক 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 যোগ করে কত হয় তিন হয় তাহলে নিশ্চয়ই এরাও কত কীভাবে যোগ হয়ে যাবে তাই তো কীভাবে দেখো এক্স তাহলে কত হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সময় সময় কত দাঁড়াচ্ছে এক্স টু দি দিবার কত হচ্ছে জিরো দেখো কোনো সংখ্যা সে যে যত করে সংখ্যা হোক না কেন তার পাওয়ার যদি শূন্য হয় তাহলে সে কত হবে এক হবে তাহলে আমাদের এখানে উত্তর কত বেরোলো এক বেরোলো অর্থাৎ সিদ্ধার্থটি আমাদের উত্তর আশা করি বুঝতে পেরেছ তো চলো পরের প্রশ্ন পরের প্রশ্ন কোনো সং কোনো একটি সংখ্যা সাড়ে ষোলো ষোলো পূর্ণ দুই বাই তিন পার্সেন্ট বেড়ে চোদ্দোশো হলো সংখ্যাটি কত হলো অর্থাৎ সংখ্যাটি কত ছিল একশো ছিল সেটি বেড়ে কত হয়েছে একশো ষোলো পূর্ণ দুই বাই তিন সেটি কত হচ্ছে চোদ্দোশো দেখো এটি একটু অন্যভাবে করে অঙ্ক করে দেখো তোমাদের বেশ লাগবে দেখো ষোলো পূর্ণ দুই বাই তিন একে আমরা কী লিখতে পারি একে আমরা লিখতে পারি পঞ্চাশ বাই তিন পার্সেন্ট সমসান কত লিখতে পারি পঞ্চাশ বাই তিনশো সমসান কত লিখতে পারি এক বাই ছয় তাই তো এক বাই ছয় লিখতে পারি তো তাহলে কোনো সংখ্যার কত কত পেলাম এর পার্সেন্ট অর্থাৎ ষোলো পূর্ণ দুই বাই তিন অর্থাৎ ছয়ের ছয়ের ষোলো পূর্ণ দুই বাই তিন পার্সেন্ট কত হবে এক হবে তাহলে ছয়ের ষোলো পূর্ণ দুই বাই তিন পার্সেন্ট যদি এক হয় তাহলে সেটির মোট কত হচ্ছে সাত হচ্ছে তাই তো এই সাত কত বলা আছে আমাদের এখানে সাত সমান আমাদের কত বলা আছে চোদ্দোশো সাত সমান চোদ্দোশো বলা আছে তাহলে এক সমান কত হবে আমাদের এখানে দুশো তাহলে তাহলে ছয় সমান কত হবে আমাদের ছয় সমান হবে বারোশো আমাদের এখানে উত্তর কত হবে কত হবে বারোশো আমাদের উত্তর হবে কেন দেখো এক বাই ছয় আছে তাই তো ছয় ছয় এর সালে ষোলো পূর্ণ দুই বাই তিন পার্সেন্ট হচ্ছে এক তাহলে ছয় এর এত পূর্ণ এত পার্সেন্ট যদি এক হয় একশোর ষোলো পূর্ণ দুই বাই পার্সেন্ট যদি একশো ষোলো এত হয় তাহলে ছয় এর এত পার্সেন্ট যদি এক হয় তাহলে সেই সংখ্যাটি কত দাঁড়াচ্ছে সাত দাঁড়াচ্ছে যেটি এটি সরি এই সংখ্যাটি সমান কত হচ্ছে সাত তাহলে ছয় সমান এখানে একশোর বরাবর বুঝতে পেরেছ কি করে হলো তো চলো পরের প্রশ্ন নিরানব্বই সাথে কত গুণ করলে সংখ্যাটি বারো দ্বারা বিভাজিত হবে নিরানব্বইয়ের সাথে কত গুণ করে আমি সংখ্যাটি বারো দ্বারা বিভাজিত হবে এটি জানবো দেখো নিরানব্বই সমান আমরা কি লিখতে পারি এগারো ইন্টু কত নয় দেখো এই সংখ্যাটি কাকে বিভাজিত করতে বারো দ্বারা বিভাজিত করতে হবে নিচে আমি বারো লিখে নিলাম বারোকে আমরা কী করে লিখতে পারি দেখো তিন ইন্টু চার নয়কে কী করে লিখতে পারি দেখো তিন ইন্টু তিন এই তিন এই তিন কেটে গেল দেখো তিন মৌলিক সংখ্যা এগারো মৌলিক সংখ্যা এবার উপরে যদি আমি একটি উপরে যদি আমি একটি চার গুণ করে দিই তাহলে দেখো এই নিরানব্বইকে আমি কত দ্বারা বারো দ্বারা বিভাজিত করতে পারছি অর্থাৎ নিরানব্বই সাথে যদি আমি চার গুণ করে দিই তাহলে নিরানব্বই সাথে যদি আমি চার গুণ করে দিই তাহলে সেটি পুরোপুরি বারো দ্বারা বিভাজিত হবে আশা করি বুঝতে পেরেছ দেখো অন্যভাবে দেখে নাও যদি এখানে বারো না থাকে যদি আঠেরো থাকতো তাহলে কথা বলতে পারতে নিশ্চয় বলতে পারবে দেখো আঠেরো থাকলে কি এগারো ইন্টু নয় নিজে যদি আঠেরো লিখি তাহলে আঠেরোকে লিখতে পারি কত নয় ইন্টু দুই এই কেটে গেলে কত গুণ করতে হতো করে দুই তাহলে নিরানব্বইকে যদি আমি দুই দিয়ে গুণ করতাম তাহলে সেটি কি আঠেরো দ্বারা বিভাজিত হতো সম্পূর্ণভাবে আশা করি বুঝতে পেরেছ তো চলো পরের প্রশ্ন পাঁচ অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা বারো পনেরো আঠেরো দ্বারা বিভাজিত হবে পাঁচ অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা আগে বলো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে একটা এক এক দুই তিন চার এই সংখ্যাটি হচ্ছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এর নিচে একটা সংখ্যা হলে সেটি কি চার অঙ্কের হয়ে যাবে তাই তো তাহলে কি বলেছে এই সংখ্যাগুলি দ্বারা এটি বিভাজিত হতে হবে দেখো দুই তিন আর আছে ধরো ছয় এদের লস যদি বারো হয় তাহলে দেখো দুই বারোর মধ্যে আছে তিনেও বারোর মধ্যে আছে ছয়ও কে আছে বারোর মধ্যে আছে তাহলে কোনো সংখ্যা ধরো চব্বিশ চব্বিশ যদি আমি বারো দিয়ে ভাগ করি তাহলে কি দুই দিয়েও ভাগ করা হয়ে যাচ্ছে তিন দিয়েও ভাগ করা হয়ে যাচ্ছে চার দিয়েও ভাগ করা হয়ে যাচ্ছে অর্থাৎ এই সংখ্যাগুলির আমরা কী করবো এলসিএম নির্ণয় করবো বারো পনেরো আর কি আঠেরো এবার দেখো আমি যদি ছয় নিই কত হচ্ছে দুই এখানে পাঁচ এখানে কত হচ্ছে তিন এবার লশঙ্ক তাহলে কত হবে এটা দশ আর এটি কত হচ্ছে আঠেরো তাহলে গুণ করলে হচ্ছে একশো এবার কি বলেছে যে এই সংখ্যাটি কোন ক্ষুদ্রতম সংখ্যা কোন ক্ষুদ্রতম সংখ্যাটি কি পাঁচ অঙ্কের হবে সেটি কি একশো আশি দ্বারা বিভাজিত হলেই আমরা কি করতে পারবো বলতে পারবো যে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি তাহলে একে আমরা সরাসরি ভাগ করে দিই আমরা তো জানি না কোন সংখ্যা আমরা জানি পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবার ওকে ভাগ করে দিই দেখো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখে নিলাম একশো যদি আমরা পাঁচ পাঁচবার দিই পাঁচ হাজার কত হচ্ছে নব্বই অর্থাৎ নশো এখানে কত দাঁড়াচ্ছে শূন্য শূন্য এক এই শূন্য নেমে গেল আবার যদি পাঁচবার দিই দেখো কত দাঁড়াচ্ছে নশো দাঁড়াচ্ছে ভাগ শেষ কত হলো তাহলে এখানে একশো এবার তোমরা কথা বলো যে একশোর সাথে যদি আমি একশো ধরো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এটি এটি যদি একশো বিয়োগ করে দিই তাহলে দেখো সংখ্যাটি কি একশো আশি দ্বারা বিভাজিত হচ্ছে কিন্তু সেই সংখ্যাটি কি পাঁচ অঙ্কের থাকছে নিশ্চয়ই থাকছে না তাহলে এক্ষেত্রে কি করব দেখো এবার একশোর সাথে যদি আমি আর আশি যোগ করে দিই এই একশোর সাথে যদি আমি আশি যোগ করি তাহলে কি এই সংখ্যাটি এই যে সংখ্যাটি রয়েছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সেটি কি একশো আশি দ্বারা বিভাজিত হবে অর্থাৎ বারো পনেরো এবং আঠেরো দ্বারা বিভাজিত হবে তাহলে আমাদের কোন সংখ্যাটি পাচ্ছি এখানে দেখো একশোর সাথে আশি যোগ করা মানে কি এই সংখ্যার সাথে আশি যোগ করা অর্থাৎ এর সাথে আশি যোগ করে দিলেই আমাদের উত্তর বেরিয়ে যাবে অর্থাৎ কত হচ্ছে সংখ্যাটি আট শূন্য 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 এক আমাদের উত্তর কেন আসি যোগ করছি প্রশ্ন একটি আয়তক্ষেত্রের পরিসীমা ছাপান্ন সেমি একটি বাহু কত বলেছে বারো সেমি আয়তক্ষেত্রেটি কর্ণের দৈর্ঘ্য চেয়েছে একটি আয়তক্ষেত্র আছে আঁকিয়ে নিয়ে দেখো কি বলেছে একটি বাহু বলেছে বারো এবং কী বলেছে পরিসীমা বলে দিয়েছে কত ফিফটি সিক্স তাই তো তাহলে দেখো পরিসীমা কী করে বের করতে পারি দুটো বারো এই দুটো বারো যোগ হলো তাহলে দুটো বারো যোগ হলে চব্বিশ চব্বিশ আমি বিয়োগ করে দিই কত হচ্ছে তাহলে এখানে দাঁড়াচ্ছে কত দাঁড়াচ্ছে বত্রিশ এই বত্রিশ কী করে পাবো এই দুটো বাহু যোগ করে তাই তো তাহলে বত্রিশকে দু ভাগ করলেই আমি এই বাহুটি পেয়ে যাব কত পাচ্ছি বাহুটি দেখো এই বাহুটি হচ্ছে কত ষোলো এবার কি বলেছে কর্ণ বের করতে বলেছে তাহলে এটিন মান বের করতে বলেছে দেখো একে আমি এখানে তুলে লিখছি তাহলে কি লিখতে পারি এরকম ভাবে লিখতে পারি এটা হচ্ছে বারো এটা হচ্ছে ষোলো তাহলে এটি কত হবে দেখো এটি যদি চার দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে এটি তিন দাঁড়াচ্ছে একে চার দিয়ে ভাগ করে দাঁড়াচ্ছে চার আর তাহলে এটি কত হচ্ছে এখানে কত হবে তাহলে এটা হচ্ছে চার গুণের কিছু একটা হবে তোমাদের একটা বলেছিলাম যে একটা ত্রিভুজ সমকোণী যদি হয় তার একটি বাহু যদি এটা যদি তিন হয় এটা যদি চার হয় তাহলে অপোজিটটা কী হবে পাঁচ নিশ্চয়ই হতেই হবে আশা করি তোমরা এই কথাটি শুনেছ আমি নিজেই তোমাদের এটা শিখেছি তো দেখো এটা কত হচ্ছে বারো এটা হচ্ছে ষোলো তাহলে এটি কত হবে পাঁচ ইন্টু চার এ চার গুণ এটাও গুণ তাহলে নিশ্চয়ই এটা পাঁচ চার গুণ হবে তাহলে কত হবে কুড়ি হবে হয়তো ক্ষেত্রটির দৈর্ঘ্য কত হবে কুড়ি হবে আশা করি বুঝতে পেরেছ তাহলে আমাদের প্রশ্নের উত্তর কী হচ্ছে কুড়ি নিশ্চয় বুঝতে পেরেছ তো চলো পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন নিরানব্বই পূর্ণ পঞ্চাশ করে আমাকে এরকম একটি মান বের করতে হবে দেখো যদি আমরা ওই নিয়মে যাই নিরানব্বই ওই যে নিয়ম আছে যে একান্ন দিয়ে গুণ তারপরে পঞ্চাশ দিয়ে যোগ তারপরে আবার কি করতে হবে একান্ন দিয়ে গুণ তাহলে আমাদের মাথা খারাপ হয়ে যাবে তাহলে দেখো খুব সহজ উপায়ে অঙ্কটি হয়ে যাবে দেখো কি করে করব। এটাকে আমরা কী লিখতে পারি নিরানব্বই যোগ পঞ্চাশ বাই একান্ন লিখতে পারি দেখো এক পূর্ণ এক বাই দুই সময় কত লিখতে পারি তিন বাই দুই কিন্তু এক যোগ এক বাই দুইকেও আমরা কী লিখতে পারি তিন বাই দুই এটি আগেই বলেছি তাহলে এটা এভাবে লিখতে পারি নিচে লিখতে পারি তাহলে এটির সাথে কত আছে একান্ন গুণ আছে নিরানব্বই একে আমরা দেখো কী করে লিখছি একশো বিয়োগ অসুবিধা আছে লিখলে নিশ্চয়ই নেই যোগ পঞ্চাশ বাই একান্ন ইন্টু কত হচ্ছে একান্ন এবার কথা হচ্ছে একশো বিয়োগ এক একান্ন ভিতরে গুণ করে দিলাম ইন্টু পঞ্চাশ বাই একান্ন ইন্টু একান্ন এটি কেটে গেল এবার এটা কথা হচ্ছে দেখো একান্নশো বিয়োগ একান্ন যোগ পঞ্চাশ দাঁড়াচ্ছে তাহলে এখানে কত একান্নশো থেকে এক বিয়োগ করলে আমাদের উত্তর বেরিয়ে যাবে কত হবে ফাইভ জিরো তাহলে আমাদের এখানে উত্তর কত হচ্ছে ফাইভ জিরো নাইন নাইন অর্থাৎ সিদাগ আশা করি বুঝতে পেরেছ তো চলো পরের প্রশ্ন পরের প্রশ্ন একটি ট্রেন তিরিশ কিলোমিটার পার আওয়ার গতি বেগে যাত্রা শুরু করলে গন্তব্যস্থলে পৌঁছাতে দশ মিনিট দেরি করে আচ্ছা তারপরে ট্রেনটি যদি ট্রেনটি চল্লিশ দশ চল্লিশ কিমি পার আওয়ার বেগে গেলে দশ মিনিট আগে পৌঁছায় বা একবার দেরিতে পৌঁছাচ্ছে একবার তাড়াতাড়ি পৌঁছাচ্ছে যাত্রাস্থল তাহলে কী বলেছে যাত্রাস্থল থেকে গন্তব্যস্থলের দূরত্ব কত দেখো এখানে কি ট্রেন ধরো ইয়ে আছে প্রথমে প্রথমবারে ফার্স্ট বারে স্পিড কত হচ্ছে তিরিশ সেকেন্ড বারে স্পিড কত হচ্ছে চল্লিশ তাই তো চল্লিশ কিমি পার আওয়ার স্পিড হচ্ছে এত তাহলে আমি যদি ধরি দূরত্বটা আমি ধরে নিলাম কত একশো কুড়ি একশো কুড়ি কিলোমিটার দূরত্ব ধরে নিলাম স্পিড হচ্ছে চল্লিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার পার আওয়ার তারপরে কথা হচ্ছে চল্লিশ কিলোমিটার পার আওয়ার তাহলে বলো তাহলে বলো ট্রেনটি যদি একশো কুড়ি কিলোমিটার দূরত্ব যায় তাহলে প্রথমবারে প্রথমবারে কত সময় পৌঁছাবে প্রথমবারে প্রথমবারে দেখো চার ঘন্টায় পৌঁছাবে এবং দ্বিতীয়বারে কত সময় পৌঁছাবে তিন ঘন্টায় পৌঁছাবে এবং তাদের মধ্যে যে টাইম ডিফারেন্স সেটা কথা হচ্ছে এক ঘন্টা এটুকু বুঝতে পেরেছে তো এবার কি বলেছে প্রথমবারে গেলে ট্রেনটি কী দাঁড়াচ্ছে প্রথমবারে ট্রেনটি কি দশ মিনিট লেট পৌঁছাচ্ছে এবং পরে যদি স্পিডে যাচ্ছে তখন দ্বিতীয়বারে তখন কি দশ মিনিট আগে পৌঁছাচ্ছে তাহলে ট্রেনটি সময় বা এদের যাওয়া আসার সময় পার্থক্য কত হচ্ছে কুড়ি মিনিট কি একটু বুঝেছ যদি না বসে দেখো ঘড়ি আছে আমি প্রথমবারে বারোটার মানে লেট করে গেছিলাম এগারোটা কত এগারোটা পঞ্চাশে ঢুকেছিলাম এগারোটা পঞ্চাশে তারপরে স্পিডে গিয়ে বারোটা দশে ঢুকেছি তাহলে এই যে এই যে সময় পার্থক্য কত দাঁড়াচ্ছে আমাদের এখানে কুড়ি মিনিট এটুকু বুঝতে পেরেছো কুড়ি মিনিট কী করে হচ্ছে এবার সময় পার্থক্য কী দাঁড়াচ্ছে কুড়ি মিনিট এবার একটি ট্রেন প্রথমে এই স্পিডে গেলো এবং পরে এই স্পিডে গেল এবং একশো কুড়ি কিলোমিটার যদি যায় তাদের সময় পার্থক্য দাঁড়াচ্ছে এক ঘন্টা অর্থাৎ ষাট মিনিট কিন্তু এখানে আমাদের সময় পার্থক্য কত হচ্ছে কুড়ি মিনিট যেটি কত একশো ষাটের কত গুণ এই সরি ষাটের কত গুণ এক বাই তিন গুণ তাহলে আমাদের যাত্রাটাও নিশ্চয়ই এক বাই তিন গুণ হয়ে যাবে অর্থাৎ যাত্রা কত করবে তিনটি কত কিলোমিটার যাত্রা করবে একশো কুড়ি বাই তিন সমান সমান কথা হচ্ছে চল্লিশ কিলোমিটার আবার দেখে নাও প্রথমে ট্রেনটি কি তিরিশ কিলোমিটার বেগে গেছিলো তারপরে কি চল্লিশ কিলোমিটার বেগে এবার আমি ধরে নিয়েছিলাম একশো কুড়ি কিলোমিটার সে যাত্রা করেছে তাহলে প্রথমবারে সে চার ঘন্টায় পৌঁছেছে তারপর এবারে সে তিন ঘন্টায় পৌঁছেছে সময় পার্থক্য হচ্ছে এক ঘন্টা এইবার আমরা কী দেখছি যে না ট্রেনটি কি সত্যি একশো কুড়ি গেছে তাহলে নিশ্চয় যায়নি কত গিয়েছে ট্রেনটি সেটা আমাদের বের করতে হবে তাই তো কিন্তু এখানে দেখো এদের সময় পার্থক্য এক ঘন্টা না হয় এক্ষেত্রে কত হয়ে গেছে কুড়ি তাহলে দূরত্ব কত হয়ে যাবে ষাটের একে তিন ভাগ হচ্ছে সময় পার্থক্য তাহলে দূরত্ব নিশ্চয়ই সেইভাবেই সেই অনুপাতেই যাবে তাহলে দূরত্ব কীভাবে কত হবে আমাদের এখানে চল্লিশ হবে আশা করি বুঝতে পেরেছ তো চলো পরের প্রশ্ন কিছু টাকার প্রথম বছরের সুদ চার পার্সেন্ট দ্বিতীয় বছরের সুদ কত বলেছে সাড়ে তিন পার্সেন্ট অর্থাৎ তিন পূর্ণ এক বাই দুই পার্সেন্ট এবং তৃতীয় বছরের সুদ কত বলেছে আড়াই পার্সেন্ট অর্থাৎ তিন পূর্ণ এক বাই দুই পার্সেন্ট তিন বছরে মোট সরল সুদ দিয়ে এক হাজার টাকা হয় তাহলে টাকার অঙ্ক কত ছিল মানে তিন বছর যদি তিনি টাকা দেন কি হিসাবে এই হিসাবে তাহলে এবং সেটি কত এক টাকা দিয়েছেন তাহলে কি চেয়েছে কত টাকা তিনি ধার নিয়েছিলেন বা সেই টাকাটা চেয়েছে যেটার সুদ এটা এটি হচ্ছে বা এক হাজার হচ্ছে দেখো প্রথম বছরে চার দ্বিতীয় বছরে কত প্রথম বছরে কত সুদ দিয়েছিল চার টাকা ধরেই মানে চার পার্সেন্ট সুদ দিয়েছিল তারপরে বছরে কত পার্সেন্ট সুদ দিয়েছে তিন পূর্ণ এক বাই দুই পার্সেন্ট তার পছন্দের পয়সারটা কত পার্সেন্ট সুদ দিয়েছে দুই পূর্ণ এক বা দুই পার্সেন্ট এবার এই যত পার্সেন্ট সুদ হয়েছে সেই পার্সেন্ট টাকাটা কত হচ্ছে দশ হাজারের সমান এক হাজারের সমান তাই তো তাহলে কত হচ্ছে পার্সেন্টটা কত হচ্ছে দেখো চার যোগ তিন যোগ দুই যোগ হাফ যোগ হাফ এটি কথা হচ্ছে এক তাহলে পাঁচ এক ছয় সমান সমান হচ্ছে দশ এই দশ পার্সেন্ট সমান কত হচ্ছে এক হাজার দশ পার্সেন্ট সমান কত হচ্ছে এখানে এক হাজার কেন প্রথমে চার পার্সেন্ট দিয়েছে সরল সুদ্ধ পরের বছর আবার এটা মানে যে টাকাটা তা তো সুদ দেয়নি সরল সুদের অর্থ এটা কি প্রত্যেক বছর আলাদা আলাদা হবে সেই পয়সাটাই দেবে প্রথম বছর এত সুদ দিল তারপরে বছর এত সুদ দিল তারপরে বছর এত সুদ দিল দিয়ে দিতে দিতে মোট কত পার্সেন্ট সুদ দিল তিন বছরের মাথায় গিয়ে দশ পার্সেন্ট সুদ দিল সেটি কত হচ্ছে এক হাজার টাকা তাহলে একশো টাকা সমান কত হবে দশ টাকা তাই তো আমাদের এখানে তাহলে উত্তর কত হয়ে যাচ্ছে দশ টাকা উত্তর আশা করি বুঝতে পেরেছ তো চলো পরের প্রশ্ন একটি দ্রব্য তিনশো টাকা বিক্রি করলে যে ক্ষতি হয় ছশো টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয় দ্রব্যটি কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করলে তখন বিক্রয় মূল্য কত হবে এবার দেখো দ্রব্যটির কী বলেছে ক্রয় মূল্য এখানে কথা বলে দেয়নি আমি ক্রয় মূল্য ধরে নিলাম ধরি ক্রয় মূল্য এক্স এবার কি বলেছে দ্রব্যটি তিনশো টাকায় বিক্রি হলে তিনশো টাকা বিক্রি হলে যে লাভ হয় ছশো টাকা বিক্রি হলে তার ডবল লাভ হয় অর্থাৎ এইদিকে যদি এক লাভ হয় তাহলে এদিকে কত লাভ হচ্ছে দুই একের ডবল তাহলে অনুপাত কত দাঁড়াচ্ছে দুজনের এক ইস্টু দুই তাই তো এবার এবার ভালো করে লক্ষ্য করে দেখো ক্রয় মূল্যে যেটি রয়েছে তার থেকে কমে বেঁচে তিনশো টাকা বেঁচে বেঁচে কত পার্সেন্ট মানে লস হয়েছে যেটা সেটা ডবল কি হয়েছে এখানে লাভ হয়েছে তাই তো এবার হচ্ছে এই দূরত্ব এই দুটো এই দুটো এই যে এই দুটো তিনশো আর ছশোর মধ্যে দূরত্ব কত হচ্ছে তিনশো টাকা বা তিনশো টাকা কি দূরত্ব তাই তো এই তিনশো টাকা দূরত্ব আর এদের মধ্যে অনুপাত কত হচ্ছে তিন এটার এটার মধ্যে দূরত্ব কত হচ্ছে এইটুকু হচ্ছে এক এইটুক হচ্ছে দুই তাহলে এদের দুজনের মধ্যে দূরত্ব কত হচ্ছে তিন এবং এই দূরত্বের কত সমান হচ্ছে দেখো তিনশোর সমান অর্থাৎ তিনশো থেকে ছশোর মধ্যে দূরত্ব কত তিনশো তাহলে এক সমান কত লিখতে পারি আমরা একশো লিখতে পারি নিশ্চয়ই এবার এক সমান যখন একশো লিখতে পারি তখন এক্স সমান সমান কত লিখতে পারবো আমরা দেখো তিনশোর সাথে এক যোগ করে আমরা এক্স পাবো তিনশো সাথে এক যোগ করে কথা পাবো আমরা তিনশোর সাথে এক যোগ করে কথা আমরা এক্স পাবো তাহলে এক অনুপাত কথা হচ্ছে এখানে একশো তাহলে তিনশো সাথে যদি আমি একশো যোগ করে তাহলে আমরা কি পেয়ে যাব ক্রয় মূল্য পেয়ে যাব। এইবার কি বলেছে ক্রয় মূল্য পেয়ে গেলাম চারশো টাকা তাই তো ক্রয় মূল্যের ওপরে কি কুড়ি পার্সেন্ট যদি মানে লাভে বিক্রি করা হয় তাহলে বিক্রয় মূল্য কত এর কুড়ি পার্সেন্ট মানে একশো টাকার জিনিস যদি একশো কুড়ি টাকায় বেচি তাহলে চারশো টাকার জিনিস কত টাকায় বেচবো নিশ্চয়ই চারশো আশি টাকায় তাহলে আমাদের এখানে উত্তর কত হবে চারশো আশি টাকা আমাদের এখানে উত্তর হবে আশা করি বুঝতে পেরেছ তো চলো পরের প্রশ্ন পরের প্রশ্ন এ ও বি একটি কাজ করে দশ দিনে ওই কাজটি বি ও সি একত্রে পনেরো দিনে এবং সি একা কুড়ি দিনে করতে পারে তাহলে তারা একত্রে কাজটি কত দিনে শেষ করবে এ ও সি করছে কত দিনে এ ও বি করছে দশ দিনে ওই কাজটি বি আর সি একসাথে কত দিনে করছে পনেরো দিনে আর সি একা করছে কত দিনে কুড়ি দিনে একটু লিখে নিই ডেটাগুলো দেখো এ প্লাস বি কাজটি করছে কত দিনে দশ দিনে বি প্লাস সি কাজটি কত দিনে করছে পনেরো দিনে করছে একা করছে কত দিনে সি একা করছে কুড়ি দিনে এবার দেখো মোট কাজ আমি ষাট ধরে নিলাম অর্থাৎ মোট কাজ করতে হবে ষাটটি তাহলে এ প্লাস বি দশ দিনে ষাটটি কাজ যদি করে তাহলে একদিনে কটি কাজ করবে ছটি বি প্লাসি কত কটি কাজ করবে নিশ্চয়ই চারটি এবং সি কটি কাজ করবে দেখো তিনটি এখানে সি বলে দিয়েছে তাহলে সি একদিনে কটি কাজ করতে পারে সি একদিনে করে হচ্ছে তিনটি কাজ এবার এখান থেকে দেখো আমি বি এর মান পেয়ে যাব কি বলেছে আমাদের একত্রে কাজ বের করতে বলেছে তারা একত্রে কাজটি কি করে মানে কাজটি কতদিনে শেষ করবে অর্থাৎ এ লাগবে আমার বি লাগবে এবং সি তিনজনকেই লাগবে সি একা বলা আছে এবার চলো এবার কি বিটা বের করে নিই দেখো বি প্লাস সি একদিনে কাজটি করে কটা চারটি কাজ করতে পারে তাই তো সি করতে পারে কটা একদিনে তিনটি তাহলে বি কটা কাজ করতে পারবে একদিনে নিশ্চয়ই একটি কাজ করতে পারবে তাহলে এখানে কি পেলাম বি কটা করতে পারে একটা একা সি করতে পারে তিনটি এবার দেখো বি যে একটা করছে এ প্লাস বি কাজ করতে কটা কাজ একদিনে কটি কাজ করতে পারে ছটি একদিনে কটি কাজ করতে পারে ছটি কিন্তু বি দেখছি এখানে একটি কাজ করতে পারে তাহলে এ কে কটা কাজ করতে হচ্ছে এখানে পাঁচটি এ কাজ করতে কটা করছে এখানে পাঁচটি কাজ করছে তাহলে এ প্লাস বি প্লাস সি অর্থাৎ এবি সি সবাই মিলে একদিনে কটি কাজ করবে নটি কাজ করবে মোট কাজ আমাদের এখানে কটাও আছে ষাট আছে মোট কাজ কত আছে ষাট আছে তাহলে এ বি এবং সি কাজটি কতদিনে করতে পারবে ষাটটি কাজ কতদিনে করবে ষাট বাই নয় এবার এখানে যদি ভেঙে দিই কত হচ্ছে দেখো সিক্সটি যদি এখানে ছয় বার দিই চুয়ান্ন ছয় ছয় বাই নয় কেটে গেলে হচ্ছে দুই তিন বাই সরি দুই বাই তিন অর্থাৎ আমাদের উত্তর কথা হচ্ছে সিক্সপূর্ণ টু বাই থ্রি সিক্সপূর্ণ টু বাই থ্রি দিনে এ প্লাস বি প্লাস সি অর্থাৎ সি একত্রে কাজটি করতে পারবে তো স্টুডেন্টস ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং কমেন্ট করবে এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো